নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের পটল আলুর একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি পটলগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব পটলগুলোর খোসায় এই খোসাগুলো এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তবে পুরো খোসাগুলো আমি বাদ দিচ্ছি না, অল্প অল্প খোসা রেখে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু খোসা রেখে। এরপর পটলটার খোসা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর দুদিকটা কেটে বাদ দিয়ে দেব। দেবার পর লম্বালম্বি করে দুটুকরো করে নেব। এভাবে দুটুকরো করে নিয়ে এটা আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। তবে খুব সরু সরু করে কাটবো না, একটা পটলকে তিন টুকরো করে নেব লম্বালম্বি ভাবে। এইভাবে পটলটা কেটে নিলে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও অপূর্ব লাগবে। এইভাবেই আমি সব পটলগুলো কেটে নেব। দেখুন, পটলগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর এই রেসিপিটার জন্য পটলগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। পর আমি এখানে একটা খোসা ছাড়ানো আলু নিয়ে নিয়েছি, এই আলুটাই আমি এই পটলেরই সামঞ্জস্য রেখে লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক পটলগুলো যেভাবে লম্বালম্বি ভাবে কাটা সেইভাবেই কেটে নিতে হবে। এভাবে আলুটাকে দুটুকরো করে নিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। দেখুন, আলুগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে, পটলের মতনই করে লম্বালম্বি করে। পটল আলুটা কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, কাটার আগে ধুয়ে নিলে বেশি ভালো হবে। পটল আলু কেটে নেওয়ার পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, তেলে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে কড়ার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব, মানে মিশিয়ে দেব। এই তেলে তুলে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো এইভাবে লবণ দিয়ে ভাজলে পটলের মধ্যে লবণটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে আর পটলটা বেশ ভালো মতো ভাজাও হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন, না হলে একদম লোতে করে ভাজলে মানে পটলটা বেশি তেল টেনে নেবে। সেই জন্য পটলের ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে ভাজবেন। পটলগুলো আমি 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি, এরপর আমি চাপা দিয়ে পটলটা ভেজে নেব। চাপা দিয়ে ভাজলে পটলটা বেশ নরমও হয়ে যাবে আর ভাজাটাও বেশ ভালো হবে। চাপাটা খুলে নিয়ে পটলটা নেড়ে চেড়ে দেব। আবার চাপাটা খুলে পটলটা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, পটলগুলো বেশ নরমও হয়ে গেছে আর বেশ একটু লাল লালের মতো হয়ে গেছে। তবে এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। এবারে আমি তেলটা ভালো করে ঝারিয়ে তুলে নেব। একটা ছানটা দিয়ে তেলটা ভালো করে ঝারিয়ে পটলগুলো তুলে নেব। পর এই তেলেই দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। রেসিপিতে 5 ফোড়নের গন্ধটা বেশ অপূর্ব আসে। পর এই 5 ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। তবে চাপা দিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নেব। চাপা দিয়ে আলুটা ভাজলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও বেশ সুন্দর হবে।
পেঁয়াজের চাপাটা খুলে আলুটা নেড়ে দেব, আরো চাপা দিয়ে আলুটা ভাজবো। এইভাবেই চাপা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব। এখন আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দেব কাঁচা লঙ্কার পেস্ট, আর কাঁচা লঙ্কার পেস্টটা আলুর সাথে একটু ভেজে নেব, যাতে কিনা আলু এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। পর এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। পর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব আরও একটু লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন দেবেন। ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সমস্ত মশলা বেশ ভালো করে কষে নেব। আর জলটা দিলাম আমি এখানে, যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। এরপর দিয়ে দেব একটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট করে দিলে টমেটোর কালারটাও বেশ সুন্দর আসে তরকারি, আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়, সেই জন্য আমি পেস্ট করে দিয়েছি। এরপর মশলাটা বেশ ভালো করে আলুর সাথে কষে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। পর দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে কিনা টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা যত সময় নিয়ে কষবেন বেশ ভালো করে, তরকারির টেস্টটাও ততটাই ভালো হয়। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা এইভাবে কষে যেতে হবে। দেখুন আলুর সাথে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এরপর ভেজে রাখা পটলগুলো তুলে দেব। পটলগুলোও অনেকটা নরম হয়ে গেছে, এই আলুর সাথে পটলটাও বেশ ভালো করে কষে নেব আরও 2-3 মিনিট ধরে। যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে তখন এই রেসিপিটা খুব সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন। পটল আলুর সাথে আর মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি 2-3 মিনিট ধরে। এরপর দিয়ে দেব জল। জলটা আমি এখানে বুঝেই দেব, এখানে খুব ঝোল ঝোল হবে না, বেশ মাখা মাখা হবে, সেই মতো বুঝেই দিতে হবে, তাতে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। জল দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বেশ মাখা মাখা হয়েছে তরকারিটা, আর আলু পটল সেদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকের দুর্দান্ত স্বাদের পটল আলুর রেসিপি একদমই রেডি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।